গুড মর্নিং। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, বেরিয়ে পড়েছি, দেখতেই পেলে মিষ্টি টিষ্টি নিয়েছি আর একটু দুধ নিয়ে নিলাম সকালের দিকে এসে। তো মানে যেখানে কাজটা হবে তারা চলে এসছেন পুলিশ মশাই, তো চলো সঙ্গে থাকো। দিদি চা দেয় যাবো না, কেমন পিপি হয়ে গেল ভালো মানে। তো এখানে বম্মার ছবিটা রাখা হয়েছে, এখানে গীতা পাঠ হবে, তো আগে ওই দিকটা করে নিয়ে এসে তারপরে এদিকে হবে। তো এইভাবে আর কি সব কিছু সম্পূর্ণ হচ্ছে। একটা একটা করে দিয়ে দাও, চলেই যাবে বোধ হয়। শঙ্খচক্রম বিষ্ণু বিভুজম বিতোপাশশম প্রারম্ভে কর্মণা বিপ্লব। সম্পাদিক খাওয়া হয়ে গেছে, ও সম্প্রদান বলছি, হ্যাঁ বলবেন শুচি।
ওম সুচি ওম সুচি ওম মাধব মাধব বাচি মাধব মাধব হিদি শরণতি সাধক সর্বি সর্ব রাজ্যেষু ওম মাধব ওম মাধব ওম শঙ্খ চক্র ধরম বিষ্ণু ভুজম কিতু বাসস ব্যারম্ভি কর্মণা বিপুর পুণ্ডরীকাক্ষম শরীরধ্বনি মাথার নিচু করুন ওম তৈলক্ষম ভূজিতম শ্রীমন সদা বিজয় বর্ধনম শান্তি গুরু বদাপানি নারায়ণ নমস্তুতি নয়নত্রয়ভূষিত চারুমুখম মুখপদম পরাজিত কোটিবিধুম বিদুখণ্ড বিমণ্ডিত ভালকটম প্রণমামি শিবম শিবম কল্পতরুম আপনুদাত যশোকমুশাসনমিন্দ্রিয়াণম অবাপভুমাবো সপদ্মবৃদ্ধম রাজ্যমিশুরাণম অপি চাধিপত্তম সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশম গুড়াকেশম পরম তপঃ নাজস্বিতি গোবিন্দ মুক্তা তুষ্ণিম ভুবহ তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত রাধাসামি তপুষ্টিং কুরি শ্রী শ্রী তাম্য অপয়েশ্যাম কপালে চন্দনের টিকা দা এ বাপ বাপ মাদ জল গঙ্গা জল দেবশ্রবণ অক্ষয় স্বর্গ লোক ব্যক্তি কামনয়া হিতহিত স্বস্ত্র সাদর স্বযোগ্য উপবীত বিশাল বড় লেবু আছে লেবু আছে আলু আলু নিয়েছে কথা বলছি আর কি দাদা আছে ওই ঘরে দাদা আছে বলে যাও বাপি না আছে ওইগুলো সব আছে যেখানে নবদ্বীপে গিয়ে গোপাল থাকে মুখটা ওইদিকে রাখছে ঠাকুর দাদা ফটো তুলতে ভালোবাসে বিভিন্ন
তবে একবার পরিকল্পনা করো সম্পাদ সবাই মিলে কৃষ্ণ তো এখন বাজে হচ্ছে 9:30, 9:30 একটু বেশিই হবে। এক বছর পর বাবাকে শেষ বিদায় জানানো হলো আজকে। তো যাই হোক, এটা নিয়ম, প্রথাগত দিক থেকে এটা অবশ্যই বাৎসরিক হিসাবে নাম হয়, কিন্তু তবুও এটা ভাবতে খারাপ লাগে যে আমরা তাকে শেষ বিদায়টা জানিয়েই ফেললাম। তবে হ্যাঁ, স্মৃতি হিসাবে বা আন্তরিক ভালোবাসার জায়গাটা সারা জীবনই থাকবে, যতদিন আমাদের অস্তিত্ব থাকবে, এটা এটা খুব বাস্তব ব্যাপার। তো দুপুরবেলার থেকে আর কিছু করা হয়নি, কারণ সবাই ব্যস্ততা ইত্যাদি ছিল আর সব কিছু সম্ভব না ব্যস্ততার মধ্যে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তবু যতটুকু সম্ভব তোমাদের সাথে আমাদের এই ছোট্ট ভালো লাগার কী বলবো, ভালো লাগাটা কথা ঠিক বলা যায় না, তবে এটাকে ওই আর কি বিদায়ের শেষ বেলা তোমাদের সাথে শেষ মানে শেয়ার করলাম। আর এখন মানে রাত্রিবেলা স্যার একটু গান করছে বাবার উদ্দেশ্যে, তো ইচ্ছা তো করছে কিন্তু বুঝতেই পারছো সকাল থেকে অনেক কিছু হয়ে মানে পরিশ্রম বা ইত্যাদি হয়েছে, সেজন্য আর কিছু বলছি না বা যেটাই হোক হয়তো কোনো সময় আবার করা সম্ভব হবে একসাথে। আমাদের এটা খুব ভালো লাগে যে তাকে স্মরণ করে কিছু আমরা করলাম, অন্তত আর কিছু না হোক, যে চলে গেছে সে পর্যন্ত যেন সে যেন জানতে পারে যে হ্যাঁ এই মানুষগুলো আমাকে স্মরণ করছে বা আমার জন্য এরা ব্যথিত। তো চলো দেখাই স্যার কী গান করছে, অনেকগুলো গান হয়ে গেছে অলরেডি করেছে, স্যার একাই করছিল। কাটিবে না কাটিবে কাটিবে লাল।